মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। রিয়েলি সরি দাদা, আমি তোমার কষ্ট দিতে চাইনি, আমি কাউকে কষ্ট দিতে চাই, কাউকে কষ্ট দিতে চাইনি। ঠিক আছে জয়, ছাড় না এখন সব কথা, যা হওয়ার তো হয়ে গেছে। দুই ভাইয়ের কাণ্ড দেখেছো? কোনো সমস্যা মালিনী? মা তুমি বসো এখানে, প্লিজ বসো। এমন কাজ করে তুমি কাকে শাস্তি দিতে চেয়েছিলে জয়? আমাকে তো তোমার একবারও মনে হলো না। তোমার এই হাল দেখে তোমার মায়ের কি অবস্থা হবে? তোমার একবারও মনে হলো না যে তোমার মা শেষ হয়ে যাবে? একদিকে আমার এক ছেলের মান নিয়ে টানাটানি, আর এক ছেলের প্রাণ নিয়ে টানাটানি। আমি মা হয়ে কি করব, কোথায় যাব বলতে পারো? আমি তো দাদা ভাইকে সরি বললাম। জয়, তুই যতটা কষ্ট পাচ্ছিলিস তো দাদা ভাই ততটাই কষ্ট পাচ্ছিল। আমি তো আমার দাদা ভাইকে চিনি। দাদা ভাই নিকুচি করেছে, তোমার দাদা ভাই আজ যা করলো, তিথিতকে একেবারে কাঁধে তুলে নৃত্য করছিল। ওই মেয়ে আর কি কি করবে জানি না। উফ, তোমার দাদা ভাইটা বোকা বলে এতদিন আনন্দ হতো, আর চিন্তা হচ্ছে তিথির মাথা না খায়। কিন্তু তুমিও এত বোকা হলে আমি কি করে রাজত্ব চালাবো জয়? ওই গাইয়া খাটালের মেয়ে দোয়েল, তার জন্য তুমি একেবারে মরতে বসেছিলে, আর এত বড় অন্যায় করার পরও আমাকে তো তুমি পাত্তাই দিচ্ছ না। ওকে বলে কোনো লাভ আছে? কে কিভাবে ওর জন্য কষ্ট পাচ্ছিল? বাড়ির সকলের কষ্ট কি ও বুঝবে? মা থাক না, জয়কে এখন এতটা বকাবকি করার দরকার নেই, প্লিজ করো না। ও আগে সুস্থ হয়ে বাড়িতে ফিরুক, তারপর না হয়। রাজ ঠিক বলেছে মালিনী, ওকে একটু স্টেবল হতে দাও। আর জয় তুমি রেস্ট নাও, বেশি কথা বলো না, আমরা সবাই আছি, আর তোমার দাদা ভাই তো আছেই। সবাই যখন এখানে আছো, আমি আমার একটা সিদ্ধান্ত জানাতে চাই। জয় যে কদিন হাসপাতালে থাকবে, আমি 24 ঘন্টা ওর মাথার কাছে বসে থাকব। আমি একেবারে ওকে চোখের আড়াল করব না। মা প্লিজ, দাদা ভাই থাক না আমার সঙ্গে। দাদা ভাই তুমি থাকবে তো আমার সঙ্গে? সব সময় থাকবো। দাদা ভাই, দাদা ভাই আর দাদা ভাই, তোমাকে সিংহাসন পাওয়ানোর জন্য যে মা এত লড়ছে, তাকে ছেড়ে সৎ দাদার প্রতি এত টান? জয় তুমি কি বলছো বেটা? তোমার দাদা ভাই কি করে এখানে থাকবে? ওর বিজনেসের কত কাজ, বিজনেস আছে, সোশ্যাল অবলিগেশনস আছে, সেগুলো ছেড়ে তোমার দাদা ভাই কি করে তোমার কাছে 24 ঘন্টা বসে থাকবে বলো? আমি বরং তোমার কাছে থাকবো, তোমার দাদা ভাই এসে তোমার সঙ্গে ভিজিটিং আজে দেখা করে যাবে, কেমন? মা আমার জীবনে জয় ফার্স্ট প্রায়োরিটি, আর ও চাইছে আমি এখানে থাকি, আমিই থাকবো। আর তোমার বিজনেসের কাজ রাজ? বিজনেস আমার ভাইয়ের জন্য যদি বিজনেস 2 দিন বন্ধ করতে হয় সেটাও করতে রাজি আছি, কিন্তু ডক্টর যতদিন না ওকে রিলিজ করছে ততদিন আমি ওর কাছেই থাকবো, 24 আওয়ার্স থাকবো। তোর কতটা যে সাংঘাতিক গভীর জয়, ভালোবেসে তুই নিজেকে শেষ করে দিচ্ছিলি, এই ক্ষত না সারলে তুই বেঁচে যাবি। আমি জানি ভালোবাসার ক্ষত কতটা গভীর হতে পারে, আমাকেই সারাতে হবে সে ক্ষত। তার আগে আমি নিশ্চিন্তে আর কোনোদিন ঘুমোতে পারবো না, কোনোদিন না। দিদির শোন না বলছি, জয়রাজ কেমন আছে রে এখন? তুই এই প্রশ্নটা না করলে না তোকে নিষ্ঠুর মনে হতো আমার। হ্যাঁ তাই তো, আমি তো নিষ্ঠুরই। যাই হোক, বল না দিদির কেমন আছে জয়রাজ বল। বেটার আছে, আউট অফ ডেঞ্জার, জ্ঞানও ফিরেছে। সোমরাজ ব্যানার্জি বলেছেন জয়কে তোকে ছাড়া বাঁচতে শিখিয়ে দেবেন। জয় তোকে আর বিরক্ত করবে না দিদি, তোকে নিজের অনুভূতির কথাও কোনোদিন বলবে না। থাক
না দিদির এসব কি দরকার বলতো এসবের? আমিও এসব কথা তুলতে চাই না দিদি, বিশ্বাস কর। শুধু তোকে একটাই প্রশ্ন করার, তুই শিওর তো তুই জয়কে ছাড়া বাঁচবি? সুমিত্রা, মানে শোন না, বলছি বাচ্চের বাবা ফোন করেছে। বাড়িতে বেশ আনন্দ উৎসব হচ্ছে তো? ওইগুলোর বলতে সত্যি খুব মজা হচ্ছে, খুব আনন্দ করছে সবাই। দেখুন, আমি আগেও বলেছি এখনো বলছি, আমি কিন্তু মা লক্ষ্মীকে শুধু শাখা সিঁদুর পরিয়ে বাড়িতে নিয়ে আসবো। আপনাদের মতো বিয়াই বাড়ি পেয়ে আমরা ধন্য, আপনাদের মতো মানুষ এই সময় পাওয়া যায়? এই সব কথা বলবেন না। শুনুন, আপনার থেকে একটা পারমিশন নেওয়ার ছিল। ওই আমার ছেলে একটু মা লক্ষ্মীর সাথে একটু কথা বলতে চায়। এই সুমিত্রা, বলছি দোয়েলের সঙ্গে কথা বলতে চাইছে পাত্র। দোয়েল মানে যে পাত্র নিজে একটু তোর সঙ্গে কথা বলতে চাইছে। পাত্র হ্যালো, এই দোয়েল। হ্যাঁ বলুন। দোয়েল, তোমাকে লাল ছেলেতে দেখবো বলে আমি উদগ্রীব হয়ে আছি। দোয়েল, পরশু তুমি আমার হবে। হ্যালো, হ্যালো, মালো কি বলছে? রেখে দিল, আমার মনে হয় লজ্জা পাচ্ছে। লজ্জা আবার কি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।